দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাস্থ্যের খবর সাথে সুস্থ থাকার জন্য অভিজ্ঞদের টিপস, ডায়েট পরিকল্পনা জানতে এখনই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন? টাইপ টু ডায়াবেটিসে থাকা মানুষগুলি তাজা ফল, সবজি, গোটা শস্য, পাতলা ময়দা, মটরশুঁটি এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য যেমন খাবার অন্তর্ভুক্ত করতে পারে। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য গাজর, ব্রোকলি এবং লেটুস মতো নন স্টোরেজি সবজি ভালো। টাইপ টু ডায়াবেটিস হলো একটি শর্ত যা রক্তের কোষগুলি কার্যকরীভাবে রক্তে শর্করার ব্যবহার করতে অক্ষম। কোষগুলি ইনসুলিনে অস্বস্তিকর হয়ে যায় এবং এটি রক্তে শর্করার উচ্চমাত্রার দিকে পরিচালিত করে। অতিরিক্ত ওজন বা মস্তিষ্কের কারণে প্রচুর পরিমাণে খাবার খাওয়া, ব্যায়াম, চাপ এবং জেনেটিক্সের অভাব হতে পারে কারণ একজন ব্যক্তি টাইপ টু ডায়াবেটিস পায়। টাইপ টু ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলি অতিরিক্ত তৃষ্ণা, মাথা ব্যথা এবং অস্পষ্ট দৃষ্টি। টাইপ টু ডায়াবেটিস সহ মানুষের জন্য সবসময় রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। এই সুস্থ খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা যেতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যায়াম খুবই কার্যকরী। টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য সপ্তাহে 150 মিনিটের ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনার ফিটনেসের উন্নতি সাধন করার একটি সহজ উপায় দৈনিক দৈনন্দিন চলতে পারে। আপনার নিজের গাড়িতে কাজ করার পরিবর্তে আপনি পাবলিক ট্রান্সপোর্টের জন্য বেছে নিতে পারেন। ছোট ভ্রমণের জন্য পথে হাঁটা চেষ্টা করুন। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি হাঁটা, সাইকেলিং, জগিং বা জিমে আঘাত করতে পারেন। যোগ ব্যায়াম না শুধুমাত্র একটি মহান চাপ, ব্যস্ত কিন্তু ওজন হারান এবং আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নত কার্যকর। টাইপ টু ডায়াবেটিসে থাকা মানুষগুলি তাজা ফল, সবজি, গোটা শস্য, পাতলা ময়দা, মটরশুঁটি এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য যেমন খাবার অন্তর্ভুক্ত করতে পারে। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য গাজর, ব্রোকলি এবং লেটুস মতো নন স্টোরেজি সবজি ভালো। পাশাপাশি ঘুম এবং সুষম ঘুমের সময়সূচি, আপনার চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান এবং মদ্যপান, অ্যালকোহল এড়ানো ভালো টাইপ টু ডায়াবেটিস মোকাবেলা করতে সাহায্য করতে পারে। সবাই ভালো থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।